আসসালামু আলাইকুম। আজটা কি 3 মাস আগের ভিডিও? এটা আমি যে সময় ফার্স্ট টাইম উমরাত গেছিলাম সৌদি আরবিয়া সিলেট থেকে জেদ্দা। তো আসলে আমি সিলেট থেকে জেদ্দা ফ্লাইটটা নিতাম পারছি না, হানির সময় আমি প্যাকেজে গেছিলাম, আমার বাজেট খুব টাইট আছিল, যার হানে আসলে আমি সালামে আরে গেছিলাম। তো 3 ঘন্টা আসলে আমি ট্রানজিটও আসলাম ওমান মাসকাট এয়ারপোর্ট। একটু আসলে 3 মাস আগর ভিডিও, আমি অনেক আগেও আপলোড করতে চাইছিলাম বাট আপলোড করা হয়েছে না। তো আপনারারে তো আমি মাসকাট এয়ারপোর্টের রানওয়েটা দেখাইলাম, আপনারারে অবশ্যই আমি ভিতরের সাইডটাও দেখাইমু। এবং আপনারারে আরও একটা জিনিস হইয়া রাখি, যেটা হইল গিয়া মাসকাট এয়ারপোর্ট আসলে ওয়ার্ল্ডের অনেকগুলো এয়ারপোর্টের মাঝে সুন্দর একটা এয়ারপোর্ট, অনেক লাক্সারিয়াস, অনেক সুন্দর দেখতে, এবং ওয়ার্ল্ডের সব বড় বড় ব্র্যান্ডের সব কিন্তু মাসকাট এয়ারপোর্টের ভিতরে আপনারা পাইলাইবা। মাসকাট এয়ারপোর্টের ভিতরে আসলে অনেকগুলো রেস্টুরেন্ট আছে বাট রেস্টুরেন্টগুলোতে আসলে খানির প্রাইস অনেক বেশি। আমি এটা তো কোনো ফুড ব্লগ নাই, সো খানি লইয়া আর বেশি কিছু কইরাম না বা কোনো ফুড আমি রিভিউ করাম না এই ভিডিওত, জাস্ট আমি আপনারা এয়ারপোর্ট সম্পর্কে কইরাম। এবং ওয়ার্ল্ডের যত যত বড় বড় কসমেটিক্স অ্যান্ড পারফিউম ব্র্যান্ডস আছে এবং গড়ির ব্র্যান্ড আছে সব কিন্তু এখানে আপনারা পাইবা, ইভেন যত হাফড়ের ব্র্যান্ডও আছে সব মাসকাট এয়ারপোর্টের ভিতরে। যদিও প্রাইস অবশ্যই বেশি হইব যেহেতু এখানে সব ওয়ার্ল্ড ফেমাস ব্র্যান্ডস হল। মাসকাট এয়ারপোর্টের ওয়াশরুমগুলো অনেক ক্লিন এবং অনেক উন্নত মানের, মেল ফিমেল অবশ্যই আলাদা, এবং অনেকগুলো ওয়াশরুম কিন্তু এখানে আছে, তারা খুব বেশি হাইজিন মেনটেন করেন। এবং আপনারা যে কোনো কারেন্সি দিয়ে এখানে কিন্তু রেস্টুরেন্টও খাইতে পারবা, এবং ওমানি যারা আসেন তারা কিন্তু অ্যারাবিক বুঝেন আর অনেকে এখানে সব দিছেন ইংলিশও বুঝেন। তো সবটা মিলাইয়া আমার ভালোও লাগছে মাসকাট এয়ারপোর্ট।